বাংলাদেশ ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ টাকা ছাপানোর কারণে মুদ্রা সরবরাহ বেড়েছে বাজারে। এতে পণ্যের তুলনায় কমেছে টাকার মান, আর বাজারে গিয়ে সাধারণ ক্রেতাদের পণ্য কিনতে গুনতে হচ্ছে বেশি টাকা। জনসাধারণ যেমন হিমশিম খাচ্ছেন মাস চালাতে, তেমনি অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, সাথে দেশের ব্যাংক খাতে অব্যবস্থাপনা ও অর্থ পাচার, সব মিলিয়ে প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। টাকার মান কমাই 2023-এর সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় 9.63%। উৎপাদনের চেয়ে টাকার প্রবাহ বেশি থাকায় এক বছরে দফায় দফায় বেড়েছে পণ্যের দাম। এতে কমেছে জনসাধারণের ক্রয় ক্ষমতা। সেপ্টেম্বরে গ্রাম শহর নির্বিশেষে খাদ্যে মূল্যস্ফীতি 12%-এর উপরে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ওঠে 12.54%-এ। এ অবস্থায় সাধারণ মানুষ পড়েছেন আয় ব্যয়ের ভারসাম্যহীনতায়। সব কিছু দাম বেশি, সবার হিমশিম খাইতে হচ্ছে। কারণ আমি বেতন পাই 10,000, কথা খরচ দিয়ে 12,000। প্রত্যেকটা জিনিসের এত দাম যে এটা মানে কল্পনার অতীত, আমরা খুব কষ্টে আছি। দেখা যায় আজকে এই মাসে যেটা কিনতেছি আপনার 100 টাকা, সামনের মাসে 120 টাকা হয়ে যেতেছে। ম্যানেজ করতেছি এই যে আপনার ফ্রেন্ড সাইকেল বা আপনার অন্য কারোর থেকে হাওলাত নিয়ে এইভাবে ম্যানেজ করতেছি, মানে অনেক কষ্ট হয়ে যেতেছে সবার জন্য। আসলে কষ্টের এটা অনেক কিছু, মানে এটা মেনটেন করা, আসলে জীবনায়ন চালায় না, খুব কঠিন সবার জন্য। দোকানিরা জানাচ্ছেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বেচা কেনা কমেছে, এজন্য তারাও খাচ্ছেন হিমশিম। না আবারও কমছে, বরঞ্চ জিনিসপত্র দাম বেড়ে গেছে, একটা কমলে তিনটার দাম বাড়ে। মানুষের পকেটের অবস্থা তো আর ভালো না, যেখানে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে ফল খাওয়াটা তো হচ্ছে একটা বিলাসিতা। বেচা কিনা কম, কাস্টমারের কাছে তো টাকা নেই, মানুষের কাছে টাকা নেই তো, টাকা পয়সা কম। এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে নিতে হবে কার্যকর ভূমিকা। যারা ইম্পোর্টার, এটা একটা গ্রুপ, 4-5 জন লোকে এটা কন্ট্রোল করতেছে এবং তারা ব্যাংকের মালিক, এট দি সেম টাইম তারা ট্রেডে। এখানে সেপারেশন নাই, ব্যাংকের মালিক যে সে কমার্শিয়াল ট্রেডিং করতে পারবে না, এই রেস্ট্রিকশন ইম্পোজ করা উচিত। আবার ইম্পোর্টের নিয়ে ইম্পোর্টের কন্ট্রোল করে এবং সেই ক্ষেত্রে তাকে যদি আপনি ব্যাংকের ইন্টারেস্টে, ব্যাংক থেকে লোন নিয়েই তো ইম্পোর্ট করতেছে, ইম্পোর্টটা এলসি করলে সেখানে ইন্টারেস্ট রেট যদি বাড়ায় দেয়, ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে তখন সে কিন্তু স্কুইজ হয়ে যাবে। সে 2-3 দিনের উপরে এই লোন ধরে রাখলে তখন সে গুদামজাত করা তার বন্ধ হয়ে যাবে, তখন তাকে সে যেই প্রাইসে কিনে আনছে বিদেশ থেকে সেই প্রাইসটাই সে প্রাইস থেকে একটা মার্জিন রেখে বাজারে ছাড়িয়ে দিবে, কিন্তু সে এখন ধরে রাখতেছে 5-6 মাস। মজুতদারি ব্যবসা ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেন যে বগুড়া। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।